अस्सलामु अलैकुम। समस्त प्रशंसा से महान आल्लार जिनी आमादेर के एखाने उपस्थित हवार तौफिक दिए छेन। महान विश्व नबी एवं शेष नबी हजरत मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम एर प्रति असंख्य दरूद। तारपर हजरत जीर तीन जन खलीफा एखाने बसे आछेन, तादेर सामने दाड़ानो किछु बलाओ धृष्टतार मतो मने होच्छे, जदिओ तबुओ तादेरई तो आदेश। से आदेश पालनार्थे दु एकटि कथा आपनादेर सामने रखार चेष्टा करब इनशाल्लाह। महान आल्लाह पवित्र कुराने बोलेछेन, या अय्युहल्लादीना आमानुत्तकुल्लाह अकुनू मास्सादिकीन। एर अर्थ होच्छे महान आल्लाह बोलछेन, हे ईमानदार बान्दागण, तुमरा आल्लाह के भय करो एवं अकपट खोदाभीरु व्यक्ति जारा तादेर साहचर्य तादेर संसर्ग अवलम्बन करो। एखाने एकटा जिनिस बोझार जे महान आल्लार जे आदेश निर्देश, आल्लाह के भय करो एवं अकपट खोदाफिरु जारा आल्लाह वाला तादेर संसर्ग अवलम्बन करो। दुटो जिनिस किन्तु एखाने अंगांगी भावे जड़ित, आलादा नय। एक होच्छे केउ केउ एमनटा करते पारेन, कारो कारो क्षेत्रे एमनटा घटते पारे जे आल्लाहर भय मने एलो, तारपर तिनी आल्लाहर ओलीर साहचर्य अवलम्बन करते गेलेन। आबार एमनटाओ होते पारे जे आल्लाहर ओलीर साहचर्य एसे खोदार भय आल्लाहर भय अंतरे जेगे उठल। जदि किछु भूल हय ताहले हजरत जीर खलीफागण आछेन, बोले दिले धरिए दिले भूल, ताहले खुबी भालो हय। ताहले आल्लाहके पावार जीवने इहजीवने ओ परजीवने साफल्य लाभेर प्रेसक्रिप्शन किन्तु महान आल्लाह करे दिएछेन, अकपट खोदाभीरु जारा तादेर संसर्ग अवलम्बन करते हबे। प्रेसक्रिप्शन एटा आमादेर मेने निते हबे, एर मध्येई साफल्य निहित आछे। समस्त आउलियादेर शतसिद्ध मत हलो जे आल्लाहके पेते होले आल्लाह वाला जारा, आल्लाहर खाँटी अकपट खोदाभीरु बान्दा जारा, तादेर संसर्ग छाड़ा साहचर्य छाड़ा सफलता लाभ सम्भव नय। आल्लाहके पावार जन्य आल्लाह वाला व्यक्तिदेर अनुग्रह दरकार, तादेर नेक दृष्टि तादेर कृपा दृष्टि भीषण गुरुत्वपूर्ण। जाके तरिकतेर भाषाय बोले तावाज्जुह, नेक दृष्टि। एटा जारा आल्लाह के पेते चाय तादेर जन्य भीषण गुरुत्वपूर्ण, तावाज्जुहटा नेक दृष्टिटा भीषण इम्पोर्टेंट। हजरत मौलाना रूमी एक जायगाय बोलेछेन जे जारा नेक जारा खाँटी पीर कामेल पीर तादेर ताज्जुह उपस्थित अनुपस्थित सकल मुरीदेर प्रति समान भावे थाके, आर एकबार जदि कारोर प्रति कोनो आल्लार ओलीर कोनो आल्लार खाँटी अकपट खोदाभीरु
আল্লাহপ্রেমিক মানুষের নেক দৃষ্টি তাআজ্জু যদি কোনো ব্যক্তির উপর পড়ে যায় তাহলে সেটাই ইনশাআল্লাহ তার জন্য নাজাতের কারণ হয়ে যেতে পারে। এটা আমাদের জন্য দরকার। তাহলে আমাদের এমন কাজ করতে হবে যেন তাদের তাওয়াজ্জুটা আমাদের উপর এসে পড়ে। এখানেই আমাদের সিলসিলার আউলিয়ারা কিন্তু স্পষ্ট করে দিয়েছেন এই তাওয়াজ্জু কিন্তু পা টিপে হাদিয়া দিয়ে বা শুধু খেদমত করে পাওয়া সম্ভব নয়। আর বিস্তারিত কিছু বলছি না। আর একটা জিনিস এখানে বলা দরকার, সেটা হচ্ছে যে এই আল্লাহর ওলিদের সাহচর্য অবলম্বন করার জন্য আমাদের পরিশ্রম করতে হবে। বিনা পরিশ্রমে কোনো কিছু লাভ করা যায় না, লাভ করা সম্ভব নয়, পরিশ্রম করতে হবে। একটা পয়েন্ট এটা। আর দ্বিতীয় আর একটা পয়েন্ট হচ্ছে সময় কিন্তু খুব গুরুত্বপূর্ণ জিনিস। প্রথম পয়েন্টের সাথে এটা সম্পূর্ণ ভিন্ন। সময় খুব গুরুত্বপূর্ণ জিনিস। মহান আল্লাহ কম গুরুত্বপূর্ণ কোনো জিনিসের কোনোদিন কসম খেতে পারেন না। পবিত্র কোরআনে মহান আল্লাহ কিন্তু সময়ের কসম খেয়েছেন, ওয়াল আসর। তাহলে এখান থেকে স্পষ্ট যে সময়টা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, টাইম ইজ ভেরি ইম্পর্টেন্ট। কিন্তু আমরা কি অবহেলায় সময়কে উড়িয়ে দিচ্ছি। দেখা যায় যে প্রায় প্রত্যেক জায়গায় কোনো ব্যক্তি, কোনো বস্তু, কোনো বিষয়বস্তু, কোনো টপিক্সের উপর সমালোচনা হতে থাকে, মানুষ সমালোচনা করতে থাকে। আমরা এখানে এসেছি, এর সমালোচনা অন্য কোথাও হচ্ছে, কিন্তু এই সমালোচনা করার যে সময় সেটা কোথায় কোথায় পাওয়া যাবে? সমালোচনা করার মতো সময় থাকবে কেন? আর একটা জিনিস, সমালোচনা কিন্তু ভালো জিনিস। সমালোচনা যেখানে করা হয় সেখানে দোষও বলা হয়, গুণও বলা হয়, কিন্তু আসলে যেটা হয় সেটা নিন্দা করা হয়। নিন্দা আর সমালোচনা কিন্তু এক জিনিস নয়। হযরত রাবিয়া বসরি কোনো এক জায়গায় ছিলেন, উপস্থিত ছিলেন। তো তার কাছে কিছু বুজুর্গ লোক উপবিষ্ট ছিলেন, তারা সেখানে দুনিয়ার নিন্দামন্দ করছিলেন। তখন হযরত রাবিয়া বসরি বললেন যে তোমরা আমার এখান থেকে চলে যাও, তোমরা আমার কাছে বসো না, তোমরা আমার কাছ থেকে চলে যাও, কারণ তোমরা দুনিয়ার আলোচনা করছো। তখন সেই বুজুর্গগণ বললেন আমরা তো দুনিয়ার নিন্দামন্দ করছি। তখন হযরত রাবিয়া বসরি বললেন যে দুনিয়ার আলোচনায় মশগুল হওয়া যদিও নিন্দা নিন্দার আকারে হয়, আসলে তা অনুরাগেরই লক্ষণ। আসলে দুনিয়া গুরুত্বপূর্ণ বলেই এই আলোচনা করা হচ্ছে, কোনো কম গুরুত্বপূর্ণ জিনিস বা গুরুত্বহীন জিনিসের নিন্দা কোথাও করা হয় না। যেমন আমি যদি কোনো একজন প্রতাপশালী, প্রভাবশালী, ক্ষমতাশালী লোককে দু চার কথা শুনি দিয়ে আসি কোথাও, কোনো একটা ভুলের কারণে, কোনো একটা অপরাধের কারণে যদি আমি শোনাতে পারি, সেটা আমি সবাইকে এসে বলি অমুককে আজ আমি দু চার কথা শুনিয়েছি। কিন্তু সেটা যদি কোনো একটা চাষিকে, কোনো খেটে খাওয়া মানুষকে আমি শোনাই, আমি কিন্তু কাউকে বলবো না যে আমি অমুককে দু চার কথা বলেছি এ ব্যাপারে। তার মানে সেই চাষির গুরুত্ব আমার কাছে নেই, কিন্তু ওই প্রভাবশালী লোকের লোক, প্রতাপশালী লোকটা আমার কাছে ভীষণ গুরুত্বপূর্ণ। সেই জন্য আমি এটাকে গর্বের মনে করছি সবাইকে বলে যে অমুককে আমি দু চার কথা শোনালাম। আসলে নিন্দা করা হয় সেই জিনিসের যার গুরুত্ব আছে, সমালোচনা করা হয়, নিন্দা করা হয় সেই জিনিসের যার গুরুত্ব আছে। তাহলে পক্ষান্তরে যদি এই মজলিসের কোথাও নিন্দাবন্দ করা হয়, তাহলে বুঝে নিতে হবে যে এই মজলিসের গুরুত্ব তাদের কাছে রয়েছে। যদি কোনো মানুষের নিন্দা করা হয়, তাহলে বুঝে নিতে হবে সেই মানুষের গুরুত্ব তাদের কাছে রয়েছে। কম গুরুত্বপূর্ণ বা গুরুত্বহীন জিনিসের সমালোচনা নিন্দা কোথাও করা হয় না। তাহলে কোথাও যদি কোনো মানুষের, কোনো ব্যক্তির, কোনো প্রতিষ্ঠানের, কোনো মজলিসের নিন্দা করা হয়, এ থেকে ঘাবড়ে যাওয়ার কিছু নেই, বরং এটাকে তাদের কাছে যে ভীষণ গুরুত্বের এটা ভেবে নিয়েই আমাদেরকে এগিয়ে যেতে হবে। আমি আর বেশি কিছু বলছি না, আল্লাহ আমাদের তৌফিক।